সো হ্যালো অন দ্য ইউটিউব ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলে খুবই ভালো আছে। সো গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী ইউপেন রয়্যালের ব্যাপারে বলতে চলেছি। সো গাইস, ফ্রি ফায়ারের পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডিলের উপর কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসেছে, সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো। তাছাড়া ফ্রি ফায়ারে অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলতে চলেছি। তো আজকে এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না। অবশ্যই গাইস, আজকে এই ভিডিওটা কিন্তু তোমরা একদম লাস্ট অবধি দেখে নিও। আর গাইস, তারপর যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস, তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন দুটো ইনকিউবেটার দেখিয়ে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছ। তো গাইস, এই বান্ডিলটা কিন্তু ইনকিউবেটারের একদম মেইন বান্ডিল হবে। আর গাইস, বান্ডিলটার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তারপরে গাইস, এর পরের বান্ডিলটা দেখে দিই। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইনকিউবেটারের দ্বিতীয় বান্ডিল, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইস, হাতে তোমরা কিন্তু এরকম টাইপের ইলেকট্রিক অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো এরপরে তোমাদেরকে ইনকিউবেটারের তৃতীয় নম্বর বান্ডিলটা দেখে দিই। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তৃতীয় বান্ডিলটা, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইস, হাতে তোমরা কিন্তু আগুন জ্বলার একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। আর বান্ডিলটা দেখতে কিন্তু মোটামুটি লাগছে। তো এরপরে তোমাদেরকে ইনকিউবেটারের চার নম্বর বান্ডিলটা দেখে দিই। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইনকিউবেটারের চার নম্বর বান্ডিল, যেটা সবুজ কালারের মধ্যে করেছে। আর গাইস, দেখতে কিন্তু খুবই সিম্পল টাইপের লাগে। তো এই যে চারটে বান্ডিল তোমাদেরকে দেখালাম, তো নতুন আপডেটের পর এই চারটে বান্ডিলই কিন্তু তোমরা ইনকিউবেটার সেকশনে দেখতে পাবে। তো এরপরে গাইস, তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন প্যারাফল বন্দুকের ইনকিউবেটারটাও দেখে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ। তো এই অ্যানিমেশনটা কিন্তু প্যারাফল বন্দুকের ইনকিউবেটারের এক নম্বর স্ক্রিনের অ্যানিমেশন। আর গাইস, স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের। তো স্ক্রিনের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের ফায়ার অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো এরপরে তোমাদেরকে বন্দুকের ইনকিউবেটারের দ্বিতীয় স্ক্রিনটা দেখে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় স্ক্রিনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখ, যেটা কিন্তু নীল কালারের হবে। আর গাইস, এরকম টাইপের ইলেকট্রিক অ্যানিমেশন কিন্তু তোমরা দেখতে পাবে। তো মোটামুটি কিন্তু স্ক্রিনটা ভালোই লাগে। তো এরপরে তোমাদেরকে ইনকিউবেটারের তিন নম্বর স্ক্রিনটা দেখে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তিন নম্বর ইনকিউবেটারের স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে, রেড কালারের। আর গাইস, হালকা একটু অ্যানিমেশন তোমরা কিন্তু এই স্ক্রিনটার ভেতরে দেখতে পাবে। নরমালি কিন্তু স্ক্রিনটা করেছে। তো এরপরে তোমাদেরকে ইনকিউবেটারের চার নম্বর স্ক্রিনটা দেখে দিই। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনটা, যেটা কিন্তু সবুজ কালারের মধ্যে করেছে। তো এটা গাইস কিন্তু ইনকিউবেটারের চার নম্বর স্ক্রিন হবে। তো এই যে চারটে প্যারাফল বন্দুকের স্ক্রিন তোমাদেরকে দেখালাম, তো নতুন আপডেটের পর এই স্ক্রিনগুলো কিন্তু তোমরা ইনকিউবেটারের ভেতরে দেখতে পাবে। সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। তো গাইস, এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং কিছু নতুন নতুন গুলওয়ালা স্ক্রিন দেখিয়ে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের করেছে। তো সামনে থেকে গাইস, তোমরা কিন্তু একটা ফায়ারের অ্যানিমেশন দেখতে পাবে। তাছাড়া গাইস, গুলওয়ালের সামনে তোমরা কিন্তু একটা মুখ টাইপের কিছু দেখতে পাবে। তো এই গুলওয়ালা স্ক্রিনটা কিন্তু খুবই মারাত্মক লাগে। তাছাড়া গাইস, আরো একটা স্ক্রিন তোমাদেরকে দেখে দিই। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা গুলওয়ালা স্ক্রিন তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তো এটাও কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর টাইপের লাগে। তো লাল আর হলুদ কালারের একটা ডিজাইন কিন্তু তোমরা গুলওয়ালা স্ক্রিনটার ভিতরে দেখতে পাচ্ছ। তো এরপরে তোমাদেরকে আরো একটা গুলওয়ালা স্ক্রিন দেখে দিই। তো তোমরা স্ক্রিনের উপর এখানে একটা গুলওয়ালা স্ক্রিন দেখতে পাচ্ছ। তো স্ক্রিনটার মাঝখানে গাইস একটা তরোয়ালের ছবি কিন্তু দেওয়া আছে। গাইস, গুলওয়ালা স্ক্রিনটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে করেছে, আর সাইডে এরকম টাইপের কিন্তু কাটার একটা ডিজাইন কিন্তু তোমরা দেখতে পাবে। তো মোটামুটি কিন্তু গুলওয়ালা স্ক্রিনটা ভালোই লাগে। তো এই যে তিনটে গুলওয়ালা স্ক্রিন তোমাদেরকে দেখালাম, তো নতুন আপডেটের পর এই তিনটে গুলওয়ালা স্ক্রিন কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো গাইস, এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং কিছু নতুন নতুন আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে লোগোটা, তো নতুন আপডেটের পর ফ্রি ফায়ারের লোগোটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়ে যাবে। তাছাড়াও তোমাদেরকে বলে দিই, নতুন আপডেটের পর গাইনা কিন্তু ফ্রি ফায়ারের সাইজটা একটু কমিয়ে দেবে, যার ফলে গাইস তোমাদের যাদের ফোনে র‍্যাম একটু কম আছে তাদের কিন্তু গেমটা খেলতে একটু সুবিধা হবে। কিন্তু গাইস, তুমি গেমের ভিতরে যদি সমস্ত ধরনের কস্টিউম আর সমস্ত ধরনের ম্যাপগুলো ডাউনলোড করো, সেক্ষেত্রে তোমার গেমের সাইজটা কিন্তু বেড়ে যাবে। তো তোমার যদি র‍্যাম কম থাকে তাহলে অল্প কিছু ডাউনলোড করে তোমরা কিন্তু ফ্রি ফায়ারটা কোনো ল্যাগ ছাড়াই কিন্তু খেলতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস, এরপরে তোমাদেরকে বলে দিই, নতুন আপডেটের পর আমাদের গেমের ভিতরে কিন্তু একটা নতুন জিনিস আসতে চলেছে, যেখানে গাইস তোমরা যদি গেম খেলো আর কেউ যদি তোমাকে উল্টো পাল্টা বলে, তাহলে গাইস তুমি গেম খেলাকালীনই কিন্তু তুমি তাকে রিপোর্ট করে দিতে পারো। তো আগে কি হতো, কাউকে রিপোর্ট করতে গেলে তোমাকে কিন্তু আগে মরতে হতো। কিন্তু গাইস, নতুন আপডেটের পর এরকম কিছুই হবে না। তো কেউ যদি তোমাদের উল্টো পাল্টা কিছু বলে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি রিপোর্ট করে দিতে পারবে। আর গাইস, তোমাদেরকে যেরকম বলেছিলাম, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা পয়েন্ট সিস্টেম আসতে চলেছে। তো কারো অ্যাকাউন্টে গাইস যদি এরকম ভাবে বেশি রিপোর্ট আসতে থাকে, সেক্ষেত্রে গাইস তার আইডি থেকে কিন্তু অনেক কটা পয়েন্ট কেটে নেওয়া হবে। আর গাইস, যদি অনেক পরিমাণে পয়েন্ট কেটে নেওয়া হয়, সেক্ষেত্রে তার আইডিটা কিন্তু ব্যান্ডও হয়ে যেতে পারে। তো নতুন আপডেটের পর এটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। তাছাড়াও গাইস, তোমাদেরকে বলি, আমাদের গেমের ভিতরে নতুন আপডেটের পর তোমরা কিন্তু একটা ক্যারেক্টার দেখতে পাবে, যে ক্যারেক্টারটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইস, এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে কিন্তু কেন্টা। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটির ব্যাপারে কিন্তু তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা এখনো অবধি না দেখে থাকো, তো ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। তো গাইস, এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারের একটা কনফার্ম টপ আপ ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস, এই মাসের 27 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে একটা টপ আপ ইভেন্ট দেখতে পাবে। তো সেই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু 100 ডায়মন্ডের টপ আপে এই বাইকের স্ক্রিনটা দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে খুবই জোশ লাগছে। তো পুরো রিয়েল বাইকের মতো কিন্তু দেখতে লাগছে। তাছাড়াও গাইস, তোমরা কিন্তু 300 ডায়মন্ডের টপ আপে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, তো এই ইমোটটা কিন্তু নিতে পারবে। তো 27 তারিখে এই টপ আপ ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে দেখতে পাবে, যেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর গাইস, তার অফিশিয়াল পোস্টারটাও তোমাদেরকে দেখে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পোস্টারটা, তো 27 তারিখে এই পোস্টারটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাড করে দেওয়া হবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস, এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডিলের ব্যাপারে বলে দিই। তো তোমরা স্ক্রিনের উপর এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছ। তো এই বান্ডিলটা গাইস প্রথমে কিন্তু গারিনা আমাদের গোল্ড রয়্যালের ভিতরে কিন্তু অ্যাড করে রেখেছিল, যার প্রি অ্যাক্সেস কিন্তু আমি পেয়েছিলাম। কিন্তু গাইস, এখন গারিনা কিন্তু এই বান্ডিলটাকে সরিয়ে দিয়েছে। আর গাইস, এই বান্ডিলটার পরিবর্তে ইন্ডিয়ান সার্ভারে এই বান্ডিলটা আর গাইস
বাংলাদেশ সার্ভারে কিন্তু এই বান্ডিলটা গোল্ড রয়্যাল সেকশনে কিন্তু অ্যাড করে রেখেছে। মানে গাইস আমাদের গেমের ভিতরে এখন এই যে গোল্ড রয়্যালের বান্ডিলটা চলছে, তো এই বান্ডিলটা চলে যাওয়ার পর তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে এই বান্ডিলটা আর গাইস ইন্ডিয়ান সার্ভারে এই বান্ডিলটা কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু আপাতত গাইনা কনফার্ম করে রেখেছে। আর গাইস আমার মতে এই গোল্ড রয়্যালের বান্ডিলগুলো কিন্তু তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে দেখতে পাবে। তো প্রথমে গাইস গাইনা একটা অন্য বান্ডিল অ্যাড করে রেখেছিল, আর গাইস এখন গাইনা কিন্তু এই বান্ডিলটা কিন্তু গোল্ড রয়্যালের ভিতরে অ্যাড করে রেখেছে। আগের বান্ডিলটা তোমাদের ভালো লেগেছিল না এখনকার বান্ডিলটা তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। তো গাইস এরপর আমরা কথা বলিনি, আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ব্যাপারে। তো এটা বলার আগে গাইস তোমরা যদি আজকে এই ভিডিওটা এতদূর দেখে থাকো, আর গাইস আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথম বার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম নতুন নতুন আপডেট ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো এরপরে তোমাদেরকে পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছো, এখানে গাইস M1887টা কিন্তু আমাদের ইউরোপিয়ান রয়্যালের ভিতরে এসেছে। তো গাইস তোমাদেরকে বলে দিই এটা কিন্তু বাইরের একটা সার্ভারের ভিডিও, আর গাইস এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেই কিন্তু বলবে এই M1887টা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ভিতরে দেখতে পাবে। কিন্তু গাইস এটা পুরোপুরি একদম ফেক নিউজ, কারণ আমাদের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালে যে বন্দুকে স্ক্রিনটা আসতে চলেছে সেটা কিন্তু গাইনা এখন অবধি রিভিল করেনি, সেটা কিন্তু গাইস এখন অবধি হাইড করে রেখেছে। কিন্তু গাইস লিকস এট অ্যাকর্ডিং এটাই জানা যায়, তোমরা স্ক্রিনের উপর এই যে চার্জ বাস্টারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ আর গাইস এই অক বন্দুকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো এই দুটো বন্দুকে স্ক্রিনের মধ্যে যে কোনো একটা বন্দুকে স্ক্রিন তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ভিতরে দেখতে পাবে। কিন্তু গাইস ফ্রি ফায়ারে পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের এখন অবধি কোনো কনফার্ম ব্যানার কিন্তু আমি পাইনি, তো শীঘ্র যদি কোনো কনফার্ম ব্যানার পাই ইউরোপিয়ান রয়্যালে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আপাতত গাইস এই দুটো বন্দুকে সবথেকে বেশি লিক্স বেরিয়ে আছে আমাদের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালে, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।